কেমন আছো বন্ধু? গল্পমঞ্জরীর গল্পপাঠের আসরে তোমাকে স্বাগত। আজকের গল্প শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা। আমাদের প্রত্যেকের বাড়ির মুদের সদস্যদের জন্য আমরা নিয়ে এসেছি চ্যাটার বক্স। এটিও একটি গল্পপাঠের চ্যানেল, যেখানে বাড়ির খুদে সদস্যরা তাদের পছন্দ মতন গল্প শুনতে পারবে। চ্যানেলটি নিয়ে আসার উদ্দেশ্য একটি, আজকের যুগে বাড়ির ছোট সদস্যরা ভীষণ মোবাইল বা টিভি নির্ভর এবং কার্টুন নির্ভর জীবন যাপন করছে। আমাদের শিশুবেলা বা যারা তোমরা এই গল্প শুনতে আসো তাদের শৈশবকাল কিন্তু এরকম মোবাইল বা টিভি নির্ভর ছিল না, সেই ভালোবাসা থেকেই তোমরা গল্প শুনতে আসো। আমার ক্ষুদ্র প্রচেষ্টা হলো চ্যাটার বক্স। এই চ্যানেলটির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমাদের বাড়ির ছোট সদস্যদেরকে সেখান থেকে গল্প শোনাতে পারো। শুরু করছি আজকের গল্প। আজ তোমাদের পড়ে শোনাবো নরেন্দ্রনাথ মিত্রের লেখা দোলা। বিয়ে আমি বেশি বয়সেই করেছিলাম, 40 পার করে দিয়ে। অবশ্য এই বেশি বয়সে এসে বিয়ে করার ইচ্ছে আমার ছিল না। কথাটা শুনে আপনি নিশ্চয়ই মনে মনে খুব হাসছেন। বিশেই হোক আর 40 হোক, বিয়ের কথায় মন কদম ফুলের মতন রোমাঞ্চিত হয় না কার? মুখে যতই না না বলুক, মনে মনে কেনা ভাবে আর একবার সাধিলেই খাইব। কিন্তু বাবা মা যতদিন ছিলেন সাধাসাধি কম করেননি, দাদা বৌদিও যথেষ্ট সেধেছেন, কিন্তু আমি মত দিইনি। পরিবারের চেয়ে তার বাইরের জীবনই আমাকে বেশি আকৃষ্ট করত। কোনো রকমে গাড়ির ভাড়াটা জোগাড় করতে পারলেই বেরিয়ে পড়তাম। ঘুরে বেড়ানোটা একসময় আমাকে নেশার মতো পেয়ে বসেছিল। তাই বলে শুধু যে ভবঘুরে ছিলাম তা নয়, দু একটা জনকল্যাণকর প্রতিষ্ঠানের সঙ্গেও আমার যোগাযোগ ছিল। তাদের নিয়মিত সদস্য আমি ছিলাম না, ধর্মানুষ্ঠানেও যোগ দিইনি, তবু চাঁদা তোলার কাজে স্বেচ্ছাসেবকদের নিয়ে দুর্ভিক্ষে বন্যায় দুর্গতদের মধ্যে গিয়ে দাঁড়াতে ভালোবাসতাম। নাম যশের লোভ যে একেবারেই ছিল না সে কথা বললে মিথ্যে বলা হবে, তবে সেই লোভই একমাত্র প্রেরণার বস্তু ছিল না। কিন্তু নিজের কথা নিজে বড় বেশি বলে ফেলছি। আমার জীবন কাহিনীর এই যে খসড়া আপনাকে পাঠাচ্ছি, আপনি ইচ্ছে করলেই আপনার গল্পে তার প্রথম দিকটা ছেঁটে দিতে পারেন, কারণ আপনার গল্পের সঙ্গে এই অংশের বিশেষ কোনো যোগ থাকবে না। আমার গল্প হবে অষ্টম হেনরির প্রাইভেট লাইফ, তার পাবলিক লাইফ নয়। আমি যখন একটা দেশি মার্চেন্ট অফিসে চাকরি নিয়েছি তখন থেকেই গল্প আরম্ভ করতে পারেন। একেবারে কনিষ্ঠ কেরানি হতে হয়নি, সরকারি ম্যানেজারের পদই পেয়েছিলাম, ডিগ্রিটা ছিল, বয়সও হয়েছে, তাছাড়া ডিরেক্টর বোর্ড খবরের কাগজে নামটামও দেখে থাকবেন, ছবিও হয়তো দু একবার বেরিয়েছে, দেখবার মতন ছবি নয়, দাঁড়কাকের মতন চেহারা, তবুও লোকে দেখত। ওই একটু পরিচয় জেরেই কাজটা ভালো পেয়েছিলাম। সেই তুলনায় মাইনে অবশ্য ভালো নয়, তবে নিজের মেসের খরচটা চলে যেত আর বই কেনার বিলাসিতাটাও রাখতে পারতাম। ঝক্কি নেই, ঝামেলা নেই, বেশ ছিলাম। দাদা বৌদি ছেলেপিলে নিয়ে এলাহাবাদের বাসিন্দা হয়েছেন, বাড়িও করেছেন সেখানে। দাদা সরকারি চাকুরে, বৌদি মহিলা সমিতির নেত্রী, ভাইপো ভাইজিরা ওখানেই পড়ে, বড়রা চাকরি বাকরি করে, মাঝে মাঝে আমি ছুটি ছাটায় যাই আসি। বৌদি তখনও ঠাট্টা করেন, কি ঠাকুরপো, বিয়েটা একেবারেই করলে না, জীবনের একটা দিক একেবারে না দেখে চলে গেলে? তিনিও জানেন এই প্রশ্নের এখন আর কোনো জবাব নেই, কথাটা একেবারেই ঠাট্টা, আমিও তাই জানি। এর মধ্যে এক কাণ্ড ঘটল। আমাদের অফিসের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের মতিবাবু মতিলাল দে মারা গেলেন। মারা যাওয়ার বয়স তাঁর অনেকদিন আগেই হয়েছিল, শতায়ু হও বলে
আমরা এখনো আশীর্বাদ করি বটে, কিন্তু 70 পর্যন্ত হাত পা চোখ কান নিয়ে টিকে থাকতে পারলেই খুশি হই। মতিবাবু প্রায় ওই বয়স অবধি বেঁচেছিলেন, কিন্তু ঠিক হাত পা চোখ কান নিয়ে নয়। রোগে দারিদ্রে মরবার 10-15 বছর আগে থেকেই তিনি অর্ধমৃত হয়েছিলেন। শেষের দিকে অফিসে আসতেন লাঠিতে ভর করে, চোখে চশমা দিয়েও কিছু দেখতে পেতেন না। কান দুটো তো আগে থেকেই গিয়েছিল, হাতের কলমটা পর্যন্ত কাঁপত, ফিগারগুলো সমানে পড়ত না, উপরে উঠত নিচে নামত, এঁকে বেঁকে যেত। কাজ করবার ক্ষমতা তাঁর ছিল না, শুধু অফিসেই তিনি ছিলেন। তার চেয়ারখানিতে তিনি সেদিন পর্যন্ত বসে গেছেন। প্রমোশন যেমন হয়নি, তেমনি চাকরিও যায়নি। এই মতিবাবুর কাছে আমি কিছু কৃতজ্ঞ ছিলাম। ছাত্রজীবনে বার দুই ওর আশ্রয়ে বাস করেছি, তারপরেও টিউশনি করে আমাকে পড়াশুনো চালাতে হয়েছে। মতিবাবু দুই একটা দুর্লভ টিউশনির সন্ধান দিয়েছেন। দাদার অবস্থা ভালো ছিল না, তার কাছে টাকা চাইতে লজ্জা হতো। মতিবাবুর অবস্থা আরও খারাপ ছিল, তবু তার কাছে হাত পেতেছি। তাই মতিবাবু যখন শয্যা নিলেন, আমি সপ্তাহে দু একদিন পারি একদিন পারি তার বাদুর বাগানের বাসায় যেতে লাগলাম। ভারী দরিদ্র পরিবার, পুরনো বাড়ির একতলার দুখানা ঘরে কোনো রকমে মাথা গুঁজে আছেন। আসবাবপত্রের মধ্যে গোটা কয়েক বাক্স তোরঙ্গ, তক্তপোষ আর দু তিনখানা হাতলহীন চেয়ার। আমি সে চেয়ারে বসতাম না, রোগীর বিছানার পাশেই বসতাম। কোনো কোনো দিন ওর স্ত্রী আলাদা আসন পেতে দিতেন, বড় মেয়ে চায়ের কাপটি এনে সামনে ধরত। সে যদি অন্য কাজে ব্যস্ত থাকত, আমার পরিচর্যায় এগিয়ে আসত মেজো সেজোরা, পাশে দাঁড়িয়ে তালপাখা নিয়ে বাতাস করত। আমি হেসে বলতাম, আমাকে হাওয়া করতে হবে না, তোমার বাবাকে করো। ওদের মা বলতেন, তোমাকেই ওরা দেবতার মতন দেখে, আমাদের আত্মীয় নেই বন্ধুও নেই, এই বিপদের দিনে তুমি যা এসে খোঁজ খবর নাও। আমি কুণ্ঠিত হয়ে বলতাম, অমন কথা বলবেন না, উনি আমাদের জন্য অনেক করেছেন। ওর স্ত্রী বলতেন, সেই কথা আর সংসারে কজন মনে রাখে বলো। রোগের যন্ত্রণার চেয়েও ভবিষ্যতের চিন্তাটাই মতিবাবুর বেশি। তিনি চোখ বুঝলে স্ত্রী আর চারটি মেয়ের কি গতি হবে সেই কথাই বারবার বলতেন। এদের আগে আর পরে ওদের আরও ছেলেমেয়ে হয়েছে, তারা কেউ নেই, আছে শুধু ওই কটি কুফল। আমি বলতাম, আপনি ওসব ভেবে মন খারাপ করবেন না। বলতাম বটে, কিন্তু আমি নিজেই বিশেষ ভরসা পেতাম না। যাদের থাকে না তাদের কিছুই থাকে না, মতিবাবুরও কোনো কূলে কেউ নেই। দূর সম্পর্কে দু একজন যারা আছে তারা তো কাছেই ঘেঁষে না। হাজারখানেক টাকার লাইফ ইন্স্যুরেন্স একবার করেছিলেন, প্রিমিয়াম না দিতে পারায় বহুদিন আগেই তা ল্যাপস করে গেছে। প্রভিডেন্ট ফান্ড থেকে ধার নিয়ে নিয়ে তার আর কিছু অবশিষ্ট নেই। মৃত্যুর পর আরও একটা তথ্য উদ্ঘাটিত হল, এখানে সেখানে কিছু দেনাও করেছেন। মুদির দোকান থেকে শুরু করে ডাক্তারের ওষুধের দাম, বাড়িওয়ালার ভাড়া পর্যন্ত বাকি। মতিবাবুর স্ত্রী আমার হাত জড়িয়ে ধরলেন, বাবা এই অবস্থায় তুমি আমাদের ছেড়ে যেও না, মেয়েগুলোকে নিয়ে আমাকে তাহলে পথে দাঁড়াতে হবে। পুরনো বন্ধুর মতো খোঁজ নিতে এসে এত বড় দায়িত্ব যে ঘাড়ে চাপবে ভাবিনি। বললাম, ভাববেন না, আপনাদের একটা ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমি যাব না। সদ্য বিধবা, আর দু চারখানা গয়না কোনো ট্রাঙ্ক কি ঝাঁপির ভিতর থেকে বের করলেন কে জানে। আমার সামনে এনে ধরে দিয়ে বললেন, এছাড়া আমার আর কিছু নেই, এই দিয়েই তুমি ওর কাজটুকু করে দাও। আমি বললাম, ওর কাজ আটকাবে না, আপনি ওসব তুলে রাখুন। বড় মেয়ের নাম শান্তি, সে বলল, মা উনি তো আমাদের পর নন,
ওর কাছে অত সংকোচ কিসের? উনি এর মধ্যে আমাদের জন্য যা করেছেন, এই গয়না বিক্রির কটা টাকায় তার যে শিকির শিকিও শোধ হবে না। শান্তির বয়স তখন কত আর, 18-19 হবে। ও যে দেখতে এত সুন্দর, বোনদের মধ্যে সবচেয়ে সুন্দরী, এর আগে লক্ষ্য করিনি। হাতে দুগাছি প্লাস্টিকের চুড়ি ছাড়া অলঙ্কারের কোথাও কিছু নেই। পরনে 8 পৌরে একখানা শাড়ি, কিন্তু তাতে ওর রূপের অসামান্যতা ঢাকা পড়েনি। উজ্জ্বল রং, তীক্ষ্ণ নাক, মুখ, চোখ, আপনাদের গল্পে নায়িকা হওয়ার জন্য যা যা দরকার সবই আছে। কিন্তু এতদিন আমি যেন ভালো করে দেখিনি, হাসবেন না, সত্যিই দেখিনি, কেবল সমস্যার কথাটাই ভেবেছি, বোঝার গুরুভারের কথা ভেবেই ক্লিষ্ট হয়েছি। কিন্তু ওর যে এত রূপ আছে তা দেখিনি। আজ একটি কৃতজ্ঞ তরুণীর মধ্যে নারীর রূপকে আমি প্রথম দেখলাম। কৃতজ্ঞতা যে এত মধুর তা যেন আমি জীবনেই প্রথম অনুভব করলাম। যে ভারকে অত গুরুতর মনে করেছিলাম তার গৌরব রইল, ভার যেন আর রইল না। শ্রাদ্ধ শান্তি চুকে গেল, মাইনের টাকার বেশিরভাগই আমি মতিবাবু স্ত্রীর হাতে এনে ধরে দিলাম। তিনি একটু কুণ্ঠিত হয়ে বললেন, সব দিলে তোমার চলবে কি করে, তোমারও তো মেস খরচা আছে। আমি বললাম, সে একরকম চলে যাবে, সেজন্য ভাববেন না। তিনি বললেন, সে কি হয় বাবা, তুমি আমাদের জন্য ভাববে, আমাদের জন্য সব করবে, আর আমরা পোড়া ছাই একটু ভাবতেও পারবো না, তুমি এখান থেকেই দুটো ঢাল ভাত খেয়ে যাবে। শান্তি বলল, খেয়েই দেখুন না অতুলদা, কদিন থেকে আমরা বোনেরাই রান্নার ভার নিয়েছি, আপনার মেসের ঠাকুরের চেয়ে খুব খারাপ হবে না। আমি বললাম, ঠাকুরের চেয়ে ঠাকুরানীরাই চিরকাল ভালো রাঁধে। এত তরল স্বরে ওর সঙ্গে কোনো দিন কথা বলিনি, এই প্রথম বললাম। শান্তি হেসে বলল, সে কথা স্বীকার করেন তাহলে? শুধু শান্তি নয়, ওদের চার বোনের মুখেই দেখলাম হাসি ফুটেছে। শান্তি, সুধা, তৃপ্তি, দীপ্তি, বয়সে 1.5 বছর থেকে 2 বছরের ব্যবধান, গড়নে প্রায় 1। কারিগরের একই ছাঁচে ঢালা মূর্তি, রংটা ওরই মধ্যে কারো 1 পোঁচ বেশি ফর্সা, কারো বা একটু সামলা। চার মুখে সেই 4টি হাসির রেখা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এতদিন আমি ওদের সান্ত্বনা দিয়েছি, প্রবোধ দিয়েছি, আশ্বাস দিয়েছি, উপদেশ দিয়েছি, আজ দেখলাম সবচেয়ে বড় দান হল আনন্দদান। আমার কথায় যে ওরা হেসেছে, এর চেয়ে বড় বিস্ময়কর যেন আর কিছুই নেই। আমার একটিমাত্র কথায় যে 4টি হাসির ঝর্ণা ছুটে বেরোতে পারে তা দেখে সেদিন সত্যিই বড় অবাক লেগেছিল। প্রথম মাসে আমি শুধু রবিবার আসতাম, ওদের সঙ্গে বসে খেতাম, গল্প করতাম, হাসতাম, হাসাতাম। দ্বিতীয় মাসে ওদের দাবি বাড়ল, তৃতীয় মাসে আমাকে মেস ছেড়ে দিয়ে ওদের দুখানা ঘরের একখানার বাসিন্দা হতে হলো। শান্তির মা বললেন, তুমি সব দিচ্ছ ওদের, ওদেরও কিছু দিতে দাও, ওরা তোমাকে রেঁধে খাওয়াক, সেবা করুক, পরিচর্যা করুক, তাহলে ওদের আর ভিখারির মতো নিতে হবে না, আমিও ভাবতে পারবো আত্মীয় স্বজনের কাছ থেকেই নিচ্ছি, তুমি আর আমাদের পর মনে করো না বাবা। এদিকে দুটো এস্টাবলিশমেন্ট চালাতে গিয়ে আমি গলদঘর্ম হয়ে উঠেছি। শুধু মাইনের টাকায় কুলোয় না, ব্যাংকে যে সামান্য কিছু সঞ্চয় আছে তাতেও হাত পড়ে। আমি তাই শান্তিদের কথায় সম্মতি দিলাম। মির্জাপুরের 3তলায় একখানা ঘরে আমি একা থাকতাম। পূর্বে দক্ষিণে দুখানা জানলাই খোলা ছিল, সেই তুলনায় বাদুর বাগানের এই অপরিসর ছোট্ট ঘর মোটেই বাসযোগ্য নয়। জানলা একটা আছে তাও পশ্চিম দিকে, দিনের বেলায় ঘরখানা আধা অন্ধকার হয়ে থাকে,
কিন্তু তা সত্ত্বেও সেদিনের সেই বাদুর বাগান আমার কাছে পৃথিবীর সেরা ফুল বাগান হয়ে উঠল। চার বনে কোমরে আঁচল জড়িয়ে ঘরখানা ঝেড়ে পুঁছে পরিষ্কার করল, তক্তপোষ পাতল, বইয়ের র্যাকটি সাজিয়ে দিল, টিপয়ে রাখল একটা ফুলদানি। সন্ধ্যার সময় সুইচ টিপে আলো জ্বালতে গিয়ে আমি একটা শক খেলাম, বিদ্যুৎঘাত। ছোট তিন বোন তো হেসেই অস্থির, শান্তি হাসল না, একটু অপ্রতিভভাবে বলল, আপনাকে বলা হয়নি, সুইচটা খারাপ আছে। আমি পরদিনই মিস্ত্রি ডেকে সব ঠিক করে নিলাম, শুধু এ ঘরের নয় ও ঘরেরও, বাড়িওয়ালার ভরসায় আর রইলাম না। তারপর দুমাস যেতে না যেতেই কথা উঠল, আমি কে, আমার পরিচয় কি। পরিবারের বন্ধু কথাটা যথেষ্ট নির্ভরযোগ্য নয়, আমাদের সমাজ আত্মীয়তার বন্ধন ছাড়া আর কোনো বন্ধনই মানে না। শান্তির মা বলল, বাবা আমাকে সবাই ঠাট্টা করে, দোতলার ওরা তো দিনরাত ওই নিয়েই আছে। আমি সব বুঝতে পেরে বললাম, তাহলে আমি চলে যাই, মেসের সেই ঘরটা না পেলেও একটা সিট নিশ্চয়ই পাব। শান্তির মা বললেন, না না তা হয় না, তোমাকে আমরা ছাড়তে পারি না। আমি বললাম, ভাববেন না, দূরে গেলেও আমি আপনাদের কাছেই থাকব, যেটুকু করছি সাধ্যমতো তা করতে চেষ্টা করব। তিনি বললেন, তুমি আর কতদিন তা করবে, ভিখারির মতো আমরাই বা সারা জীবন তা কি করে নেব, যাতে অসংকোচে নিতে পারি, যাতে কেউ আর কোনো কথা না বলতে পারে, তুমি তার একটা উপায় করে দাও, এই উপায়ও আমাকেই করে দিতে হবে। আমি চুপ করে রইলাম, কিন্তু বুকের ভিতরটা অত চুপচাপ ছিল না, তা তোলপাড় করছিল। আমি ভেবে দেখলাম শান্তির সঙ্গে আমার দূরত্বের ব্যবধান অনেক কমে গেছে, ও আমার বিছানার পাশে এসে বসে, হাসে, গল্প করে, র্যাকের বাংলা বইগুলো টেনে টেনে নিয়ে পড়ে। আমার র্যাকে ওর পড়বার মতো বই বেশি ছিল না, ওর ফরমায়েশ মতো পাড়ার লাইব্রেরি থেকে আমি আপনাদের লেখা সব আধুনিক গল্প আর উপন্যাস জোগাড় করে এনে দিই, কিছু কিছু কিনেও আনি। মাঝে মাঝে এমন কথা শান্তি বলে, লঘুগুরুর ব্যবধান মানলে যা বলা যায় না, এমন প্রসঙ্গ তোলে যা এতখানি বয়সের ব্যবধানে ওঠবার কথাই নয়, এমনভাবে হাসে, এমনভাবে তাকায় যে আমার মনে হয় আপনাদের বর্ণিত পূর্ব রাগের লক্ষণগুলির সঙ্গে একেবারে হুবহু মিলে যায়। অবশ্য আপনাদের বর্ণনার উপরেই শুধু আমি সেদিন নির্ভর করিনি, আমার নিজের যে বোধশক্তি আছে সেদিন সেও এই কথাই বলেছিল, সেই বোধ ছিল বাসনা রঞ্জিত। তবু আমি বললাম, কিন্তু শান্তির মত? শান্তির মা একটু হেসে বললেন, তার মত আগেই নিয়েছি, সেই জন্য তুমি ভেবো না। অফিসে বেরোবার আগে শান্তির দেখা পেলাম, অন্যদিনের মতো সেদিনও পানের খিলিটি হাতে দিতে এসেছে। আমি তাকে একান্তে পেয়ে বললাম, তোমার মার কথা শুনেছ, তোমার কি মত? শান্তি হেসে মুখ ফিরিয়ে নিল, আমি কি জানি, যদিও জানি মেয়েরা এসব কথা স্পষ্ট করে বলে না, ঠিক ওই রকমই ঘুরিয়ে বলে, ফিরিয়ে বলে, হাসিতে বলে, আভাসে বলে। তবু আমি ফের জিজ্ঞাসা করলাম, তুমি কি সব ভেবে দেখেছ, তোমার মতটা শুনতে চাই। শান্তি হেসে বলল, আমি আবার কি ভাববো, এতক্ষণ মার কাছ থেকে শুনলেন, তাতে বুঝি হলো না? তাতেই হলো, পাঁজিতে শুভদিন দেখে বিয়ে করে ফেললাম শান্তিকে, ঘটাপটা কিছুই করলাম না, ওদের তো এক পয়সাও ব্যয় করবার শক্তি নেই, যা করবার আমাকেই করতে হবে। ওদের আত্মীয় স্বজন বলতেও তেমন কেউ ছিল না, তাদের কাউকে নিমন্ত্রণ করতেও দিলেন না আমার শাশুড়ি। তিনি বললেন, বিপদের দিনেই যখন কাউকে পেলাম না, এখন আর কাউকেই দরকার নেই। আমি দু একজন ঘনিষ্ঠ বন্ধু ছাড়া বিশেষ কাউকেই বললাম না। তারা শান্তিকে দেখে আমাকে আড়ালে ডেকে নিয়ে বলল, সাবাস, তোমার তো সবুরে মেওয়া ফুলেছে।
তাড়াহুড়োতে আমি প্রথমে নতুন বাড়ি ঠিক করতে পারিনি। বাদুর বাগানের ওই পুরনো বাসাতেই এক বছর ছিলাম। বাইরের দিক থেকে শান্তির বিশেষ কিছু বদলাল না। যা বাপের বাড়ি ছিল তা হঠাৎ স্বামীর ঘর হয়ে দাঁড়াল। শান্তির সিঁথিতে সিঁদুর উঠল, হাতে শাঁখা, শাড়িটা দামি হলো, রংটা গাঢ় হলো, কিছু গয়নাগাটিও করে দিলাম। অবশ্য একেবারে গা ভরে দিতে পারলাম না। ওর যে আরও তিন বোন আছে, তাদের গা যে একেবারে খালি, ওদেরও দুখানা একখানা করে গড়িয়ে দিলাম। তাতে আমার শাশুড়িরও আপত্তি, শ্যালিকাদেরও। সুধা বলল, বারে আমাদের কেন দিচ্ছেন, আমাদের তো আর বিয়ে করেননি। আমি বললাম, ভবিষ্যতে করতেও তো পারি। তা শুনে ওরা চারজনেই খুব একচোট হাসল। তৃপ্তি বলল, যেটিকে করেছেন সেইটিকে আগে সামলান, তারপর আমাদের দিকে চোখ দেবেন। আমি ওর বেনি ধরে টেনে এনে বললাম, তবে রে দু নম্বর ফাউ। ওদের প্রত্যেকেরই বাড়ন্ত গড়ন, ফুটন্ত যৌবন, বিয়ে ওদের একজনেরই হয়েছে, কিন্তু হাওয়া লেগেছে সবারই গায়ে। গায়ে হলুদের রং বসে গেছে সবাই এর মনে। আমাদের মধ্যে যে ব্যবধান ছিল তা আমি তুলে দিলাম। এর জন্য বেশি কিছু চেষ্টা করতে হলো না। আমাদের মধ্যে যে দাতাগ্রহিতার সম্পর্ক ছিল তা আগেই ঘুচে গেছে। শ্রদ্ধার ভয়ের কোনো দুস্তর ব্যবধানই আর নেই। বয়সের বোঝা নামিয়ে দিয়ে আমি ওদের সমস্তরে নেমে এসেছি। বড় সুখের এই অবতরণ। মাইনের টাকাটা শাশুড়ির হাতে দিতে গেলে শাশুড়িও একটু রসিকতা করে বলেন, এখন তো বাড়ির গিন্নি হলো শান্তি। শান্তি হেসে বলে, মা তুমি যদি অমন কথায় কথায় খোঁচা দাও ভালো হবে না। কিন্তু বহুদিন পরে এই সংসারে যেন সুখের বান ডেকেছে। টাকা শান্তি নিজের কাছে রাখল না। হিসাব নিকাশ, সংসারের আর পাঁচটা ব্যবস্থা আমার শাশুড়ির হাতেই রইল। কিন্তু শান্তি মনে মনে জানল সেই কর্ত্রী, তার জন্যেই সব। যে ছিল দাতা শান্তির জন্যেই আজ সে গ্রহিতা বনে গেছে। তার এই মনোভাব গোপন রইল না, চাল চলনে ফুটে বেরোতে লাগল। নিজের যৌবন দিয়ে সে যে আর চারটি জীবনকে রক্ষা করেছে, এই গর্ব তার যাবে কোথায়। বাইরের দিক থেকে সংসারের আর কোনো পরিবর্তন হয়নি। শুধু বৃদ্ধ মতিলালের জায়গায় প্রৌঢ় অতুলচন্দ্র এসে বসেছে। কিন্তু ভিতরের যে পরিবর্তন হয়েছে তাকে প্রায় বৈপ্লবিক বলা চলে। আমিও বদলাতে লাগলাম। এতদিন সমাজসেবা করেছি, তার সঙ্গে অর্থনীতির বিশেষ যোগ ছিল না। টাকা করি যা আসতো তা দিন দুর্গতদের জন্য ব্যয় করতাম। স্কুল টিস্কুলও দু একটা করেছি, কিন্তু এখন সব ছাড়িয়ে একটি পরিবারের জন্য অর্থ চিন্তাই আমার প্রবল হয়ে উঠল। এই পরিবারটিকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখা, শ্যালিকাদের পড়াশোনার ব্যবস্থা করার জন্য আমার আগেকার অভিজ্ঞতা বিশেষ কোনো কাজে লাগল না। অফিসে যে মাইনে পাই তাতেও ওইটুকু স্বাচ্ছন্দ্য আনা সম্ভব নয়। তাতে বাদুর বাগান থেকে নড়বার কথা ভাবতেও পারি না। অথচ নড়তেই হবে, শুধু শান্তির বোনেদের জন্যে নয়, ভবিষ্যতে ছেলে পুলেও তো হবে, তার জন্য তৈরি হওয়া চাই। বিয়ের পর বয়স আমি পাঁচজনের কাছে কমিয়ে বললেও তা তো আর সত্যি কমছে না। আর যৌবনের ধন উপার্জন করতে না পারলে যে হাল হয় তা তো আমি আমার শ্বশুরকে দেখে বুঝতেই পেরেছি। তাই আমি প্রথম দিকে গোটা দুই পার্ট টাইম কাজ নিলাম। তাতে রাত এগারোটা বারোটা হয়ে যায় বাড়ি ফিরতে। চার বোনের কেউ ঘুমায় না, কিন্তু সবাই ঝিমোয়। আমি রাগ করে বলি, তোমরা খেয়ে নিয়ে শুয়ে পড়লেই তো পারো। শান্তি বলে, বাজে বকো না, তাই কেউ পারে নাকি? আচ্ছা দিন নেই রাত নেই, ভূতের মতন এমন খাটছো কেন বলো তো? আমি গলা নামিয়ে বলি, একটা পরীর জন্য। আমার সে নিচু গলার কথাও কি সুধাদের কানে যায়? সে ফস করে বলে বসে, তাই নাকি অতুলদা, মাত্র একটা পরি, আপনার সঙ্গে তাহলে আমাদের কথা বন্ধ। আমি তাড়াতাড়ি ভুল শুধরে নিয়ে বলি, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, একটি নয় চারটি, উর্বশী মেনকা তিলোত্তমা রম্ভা, আমার চারটি অপ্সরী। আমি ওদের তিনজনকে পাড়ার স্কুলে ভর্তি করে দিলাম।
আমার শাশুড়ি বললেন, স্কুল টিস্কুল আবার কেন, এখন দেখে শুনে বিয়েথা দিয়ে দাও, একটি একটি করে পার করো, তোমার ঘাড়ের বোঝা নামুক। সুধাকে ডেকে বললাম, তোমারও তাই ইচ্ছা নাকি? সুধা হেসে বলল, দোষ কি? আমি মাথা নেড়ে বললাম, আজকাল শুধু রূপসী হলেই হয় না, বিদোষী না হলে ভালো বর জোটা শক্ত। আমার ইচ্ছা সত্যিই ওদের তিন বোনকে একটু দেখে শুনে বিয়ে দিই, ওরা পড়তে থাকুক আর ইতিমধ্যে আমি তৈরি হই, পণ যৌতুকের টাকা জোগাড় করি। শান্তি বলে, নিজের শরীরের দিকে যদি একেবারেই তাকাও না। আমি জবাব দিই, এতদিনে তাকাবার লোক পেয়েছি, নিজের দিকে তাকানো মানে নিজের আয়নার দিকে তাকানো, সে হলো নিজের ছায়া, যখন নিজেকে ছেড়ে আরেকজনের দিকে তাকাই তখনই ছায়ার বদলে কায়াকে পাই। শান্তি অত তত্ত্ব কথা শুনতে চায় না, সে বসে বসে আমার পিঠের ঘামাচি মারে আর দু এক গাছি করে পাকা চুল তোলে। একদিন বলল, আর তোলবার কিছু নেই, তুলতে গেলে কাঁচা কগাছিকেই তুলতে হয়, তার চেয়ে কলপ কিনে আনো। আমার বুকের মধ্যে কিসের একটা খোঁচা লাগে, একটু বাড়িয়েই বলছে শান্তি, আমার চুলগুলো পাকতে শুরু করলেও অতটাও পাকিনি, অত বুড়ো হইনি আমি। ওর চিত্ত চাঞ্চল্যের কারণটা আমার অজানা নেই। দোতলার বাড়িওয়ালার মেয়ে মল্লিকা ওর সখী, তার সেদিন বিয়ে হয়ে গেল, বরের বয়স 25-এর নিচে, দেখতেও কার্তিকের মতো, গান বাজনাও জানে, কিন্তু কার্তিকের বদলে বুড়ো শিবকে তো শান্তি জেনে শুনেই বরণ করেছে। আমি চুলের জন্য কলপ কিনলাম না, ভাবলাম পারি যদি কীর্তির কলপ পরব। তিনটে চাকরি করে আর পারি না, তাতে খাটুনি সার, সংসারের হাল যে কিছু ফিরেছে তা নয়, জীবিকা পাল্টাবার জন্য আমি কিছুদিন আগে থেকেই চেষ্টা করছিলাম, সেই চেষ্টা এবার কাজে লাগল। আমার কয়েকজন জেলখাটা বন্ধু এখানে ওখানে বেগার খাটছিলেন, তাদের নিয়ে তাদেরই সাহায্যে শহরের বাইরে আমি ছোট একটা এগ্রিকালচারাল ফার্ম দাঁড় করালাম, পোলট্রি ডেয়ারি আস্তে আস্তে সবই হলো, ঘুরে ঘুরে শেয়ারও কম বিক্রি করলাম না, অফিস করলাম শহরেই, আর দোতলার চারখানা ঘর নিয়ে নিজেদের থাকবার ব্যবস্থা করে নিলাম। ঠিক চার বোনের জন্য চারখানা ঘর দিতে পারলাম না, তবে ওদের শোবার বসবার পড়বার জায়গা আর বেড়াবার জন্য ছাদের ব্যবস্থা ঠিকই হয়ে গেল। ডেয়ারি ফার্ম খুলে বন্ধু বান্ধব আর তাদের পুত্র ভাতুষ্পুত্র ভাগ্নেদের দু চারটে চাকরির ব্যবস্থাও আমরা করতে পারলাম, যারা একেবারেই অনাত্মীয় যোগ্যতা অনুযায়ী তারাও যে কাজকর্ম না পেলেন তা নয়, অনেক বেকার ছেলের বাপ মায়ের আশীর্বাদ পেলাম, বহু পরিবার আমার কাছে কৃতজ্ঞ হয়ে রইল, যেমন একটা পরিবার হয়েছিল। কৃতিত্বটা আমার একার নয় তা আমি জানি, আমার বন্ধুদেরও যথেষ্ট অংশ আছে এতে, তবু তারা বলতে লাগলো, তোমার জন্যই এত বড় কাজটা আমাদের হয়েছে। নিজেকে কোনোদিনই তেমন একটা কাজের লোক মনে করিনি, কিন্তু তারা বললেন, আমি না এগিয়ে এলে নাকি কিছুই হতো না, আমি জোর করে আমার সেই বন্ধুদের টেনে না তুললে তারা আমরণ অবসর শয্যাতেই পড়ে থাকত। কিছুদিনের মধ্যে আমাদের ডেয়ারির কাজ ভালোই চলতে লাগলো, মুনাফাও মন্দ হলো না, গল্পের মতন শোনাচ্ছে না? আপনারা গল্পকাররাও সত্য ঘটনাকে ভয় করেন, কারণ সত্য হলো গল্পের চেয়েও বিস্ময়কর, কিন্তু সেই বিস্ময়কে আস্তে আস্তে সইয়ে আনাই তো আপনাদের কাজ, আপনার কাজ আপনিই করবেন, আমার সে শক্তি নেই, সময়ও নেই। সবাই বলতে শুরু করল, তিন চার বছরের মধ্যে আমি অদ্ভুত কাণ্ড ঘটিয়েছি, তা নাকি প্রায় আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো। আমি স্ত্রীকে ডেকে হেসে বললাম, সেই প্রদীপ কোথায় জ্বলছে জানো? শান্তি মুখ ঘুরিয়ে বলল, হয়েছে। ওর মুখে যে জবাবটি প্রত্যাশা করেছিলাম তা পেলাম না, ওর মুখের প্রদীপের যে আলোটা নতুন শিখায় জ্বলে উঠবে ভেবেছিলাম তা জ্বলতে দেখলাম না, কিন্তু তাই নিয়ে বেশিক্ষণ ভাববার কি হাহুতাশ করার আমার সময় ছিল না। তার একটু আগে প্রণব দত্ত অফিসের একটা জরুরি কাজ নিয়ে ঘরে ঢুকেছিল, বড় একটা কন্ট্রাক্ট হাতে প্রায় এসে পড়েছে, তাতে হাজারখানেক টাকা আসবে,
আমি অফিস আর ফার্মের ব্যাপার নিয়েই তার সঙ্গে আলাপ করতে লাগলাম। স্ত্রীকে একটু দেখাতে চাই যে তার খুশি হওয়াটাই আমার একমাত্র কাম্য বস্তু নয়, পুরুষের আরও অনেক কাজ আছে, কীর্তির আলাদা ক্ষেত্র আছে। প্রণব দত্ত অফিসের সেক্রেটারি আর আমার প্রাইভেট সেক্রেটারি, ইকোনমিক্সের এম এ, বয়স 25-26, স্বাস্থ্যবান সুদর্শন ছেলে, বুদ্ধিশুদ্ধি বেশ রাখে। আমি ওকে সুধার জন্য মনোনীত করে রেখেছি, আমার শাশুড়িরও তাই পছন্দ। তাই আমার সামান্য ইশারায় শুধু বাড়ির দোরগুলো নয়, জানলাগুলোও ওর জন্য খুলে গেছে। বাড়ির সব জায়গায় সবার কাছেই ওর অবারিত দ্বার। ওর ভূমিকাও অনেক, ও 3 বোনের কলেজের পড়া দেখিয়ে দেয়, 4 বোনের চিত্ত বিনোদন করে, কখনো সিনেমায় নিয়ে যায়, কখনো লেকে, কখনো বোটানিক্যাল গার্ডেনে। শ্যালিকারা আর তার দিদি সবাই ওর সান্নিধ্যে সুখী। আমি মাঝে মাঝে তাতে চমকে যে উঠি না তা নয়, কিন্তু গৃহলক্ষ্মীকে আমি সবসময় চোখে চোখে রাখব তার সময় কই। এতদিনে বাণিজ্য লক্ষ্মীর সঙ্গেও আমার শুভ দৃষ্টি হয়েছে, সেই দৃষ্টির মাদকতাও তো কম নয়। সারা দিন রাত আমি ব্যস্ত থাকি, অনেক রাত্রে ফিরে এসে শান্তিকে ঠিক আগের মতন আর পাই না। কখনো শুনি সে সিনেমা থেকে এখনো ফেরেনি, কখনো শুনি বন্ধুর বাড়ি বেড়াতে গেছে। তার এত বন্ধু আছে নাকি? অসম্ভব নয়। অবস্থা ফেরার সঙ্গে সঙ্গে আমাদের বন্ধু বান্ধবের সংখ্যাটাও বেড়ে চলছে। যেদিন বাড়িতে থাকে সেদিনেও মিলনটা নিষ্কণ্টক হয় না, কথায় কথায় কেন যে খিটিমিটি লেগে যায় বুঝে উঠতে পারি না। বুঝতে পারি না দোষটা কার, নানা কারণে আমার মেজাজও ভালো থাকে না। ব্যবসা চালাবার অনেক ঝামেলা, নানা রকম লোককে নিয়ে কারবার, তাই মাঝে মাঝে আমার মুখ থেকে বেরিয়ে যায়, তোমার কি, তুমি তো সেজে গুজে পটের বিবিটি হয়ে বেশ ঘুরে বেড়াচ্ছ, একখানা হেলিকপ্টার কিনে দিলে উড়েও বেড়াতে পারো। শান্তি বলে, দেখো দিতে হয় দাও, না দিতে হয় না দাও, আমি 3 রাত অত খোঁটা আর সইতে পারবো না। ঝগড়া লাগে, প্রায় প্রতি রাত্রে ঝগড়া লাগে, কারণে অকারণে সামান্য কারণে খিটিমিটি বাঁধে, কেন এমন যে হয় আমি ঠিক বুঝতে পারি না। ঝগড়াঝাটির পরেও ও যখন পাশ ফিরে ঘুমোয়, আমি ওকে চেয়ে চেয়ে দেখি, আমার শান্তি, আমার সেই শান্তি। ওর জন্যই তো সব, ওর জন্যই তো আমার এত বিভব প্রতিপত্তি, আমার এই নব যৌবন লাভ, যে যৌবনকে আমি শুধু ঘরের কাজে লাগাইনি, যে যৌবনকে দিয়ে আমি একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছি, আরও 10 জনের অন্যের সংস্থান করেছি। আমার আসল শক্তি যে কোথায় তা তো আমি জানি, আমার আসল অন্নপূর্ণা যে কে তা তো আমার অজানা নেই, তবু কেন যে ওকে পাই না। ওর জন্য এত পেলাম, কিন্তু ওকে পেলাম না কেন? একদিন আমি জোর করে ওর ঘুম ভাঙালাম, মান ভাঙালাম, জড়িয়ে ধরলাম বুকের মধ্যে। ও হঠাৎ বলে বসল, ছাড়ো ছাড়ো। আমার এক ডেন্টিস্ট বন্ধুর পরামর্শে সব দাঁত ফেলে দিয়ে 2টি দাঁত বাঁধিয়ে নিয়েছিলাম, দামি সেট। আমি একটু অপ্রস্তুত হলাম। শান্তি বলল, তোমার মুখে কিসের একটা গন্ধ, দাঁতগুলো পড়ে শুলেই তো পারো। বললাম, আমি নতুন করে নেশা ভাঙো করিনে, কিছুই করিনে, যা ছিলাম তাই আছি, যখন খেতে পেতে না তখন কিন্তু আর গন্ধটন্ধ কিছু ছিল না। শান্তি বলল, ফের সেই খোঁটা। আমি বললাম, কেনই বা নয়, তুমি কি ভাবো আমি কিছু বুঝতে পারি না, আমি কি কিছুই টের পাই না, আমার গায়ের বাতাসটুকু পর্যন্ত তোমার আর এখন পছন্দ হয় না, এমন অকৃতজ্ঞ নেমোখারাম আমি আর 2টো দেখিনি, একবার ভেবে দেখো তখন যদি না দেখতাম কোথায় ভেসে যেতে। শান্তি বলল, সেই ভেসে যাওয়াই ভালো ছিল, এর চেয়ে মরণ আমার ভালো। এমনি চলল রাতের পর রাত, মাঝে মাঝে থামে, তখন একেবারে কথা বন্ধ, কিন্তু সেই অসহযোগ তো আমার কাম্য নয়। কি যে আমি ওর কাছে চাই আর কি যে পাই নে তা বুঝিয়ে বলা শক্ত, সবসময় যে ঝগড়াঝাটি চলে তা নয়। শান্তি কোনো কোনো দিন আগের মতোই স্বাভাবিক হয়ে ওঠে,
হাসেও কথাও বলে, কিন্তু আমার যেন মনে হয় আগে যা ছিল এখন তার অভিনয় চলে। বাইরের দিক থেকে সম্পর্কটা ঠিকই আছে, কিন্তু ভিতরে ভিতরে আবার যে পরিবর্তনটা ঘটেছে তার নামও বিপ্লব। তারপর যা ঘটবার ঘটল, শান্তি মৃত্যু কামনা করলেও মরল না, মৃত্যুর উপর দিয়ে গেল, সঙ্গে নিয়ে গেল প্রণবকে। এই আশ্চর্য কাণ্ড কি করে ঘটল আমি তার বিস্তৃত বিবরণ দেব না, সেটা আমার পক্ষে রুচিকর নয়, সুখকর নয়, ওসব ব্যাপার আপনি নিজেই অনুমান করে নিতে পারেন। ঘটনার পর ঘটনা সাজিয়ে ফাঁকে ফাঁকে তিনটে নরনারীর মনোবিশ্লেষণ দিয়ে আপনি সদেরেক দুই পাতা দিব্যি পারবেন ভরে ফেলতে। বউ পালানোর গল্পও তো আপনি আর কম লেখেননি, পড়েছেন আরো বেশি, দেশে বিদেশে ওই কাহিনীর তো আর অভাব নেই। কিন্তু দেখেছেন কখনো? আমিও পড়েছি, শুনেছি, কিন্তু দেখিনি। স্ত্রী কারোর সঙ্গে পালিয়ে যাবার পর স্বামীর দশা যে কিরকম হয় কোনো দিন তা চাক্ষুষ দেখা ছিল না, এবার দেখলাম। স্বামী পালিয়ে গেলে কি সন্ন্যাসী হয়ে গেলে তার স্ত্রীর উপর সহানুভূতি দেখাবার লোক পাওয়া যায়, কিন্তু পলাতকার স্বামীকেও পালিয়ে পালিয়ে বেড়াতে হয়, বন্ধুদের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে, নিজের অধস্তন কর্মচারীদের কাছ থেকেও পালাতে হয়। তার আর মুখ দেখাবার জো থাকে না, কারো সহানুভূতি পর্যন্ত সহ্য হয় না, কারণ বন্ধুদের সমবেদনার তলায় যে চাপা বিদ্রুপ আর পরিহাস লুকিয়ে আছে তা কি আর টের পেতে বাকি থাকে? কুলের কালি দেখা যায় না, কিন্তু স্বামীর মুখের কালি সকলের চোখে পড়ে। প্রথমে ভাবলাম সব ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও চলে যাই, না দাদা বৌদির কাছে নয়, এই মুখ নিয়ে তাদের সামনে দাঁড়াতে পারবো না, অন্য কোথাও গিয়ে কিছুদিন পালিয়ে থাকতে হবে। কিন্তু বেরোবার জো রইল না, আমার শাশুড়ি এসে আমার সামনে কেঁদে পড়লেন, বাবা তুমি আমাদের ছেড়ে যেতে পারবে না। তার সেই কান্নায় গলবার মতো মনের অবস্থা আমার নয়, তবু বিরক্তি চেপে শান্তভাবেই বললাম, আমি তো আর একেবারে চলে যাচ্ছি না। তিনি বললেন, না এখন তোমার কোথাও যাওয়া হবে না, এই অবস্থায় আমি তোমাকে ছেড়ে দিতে পারি না, যে মুকপুরি গেছে সে তার কপাল নিয়ে গেছে, তার সব পুরুক, সব ছারখার হয়ে যাক, তার কুষ্ঠ হোক, মহারোগ হোক তার, কিন্তু তোমার মনের যা গতিক তাতে তোমাকে তো ছাড়তে পারি না, তোমার জীবনের যে অনেক দাম। তার চোখের জল আমার কাছে নির্মল বলে মনে হল, মাতৃস্নেহের স্বাদ পেলাম তার কথায় ব্যবহারে, সেই মুহূর্তে ওইটুকুই আমার আশ্রয়, সেই মুহূর্তে ওইটুকু আশ্রয়ই বা আমার আর কোথায় জুটত। শুধু তিনিই নন, সুধারা তিন বোন এসে আমাকে ঘিরে ধরল। সুধা বলল, অতুলদা আপনি যেতে পারবেন না, একজনের অকৃতজ্ঞতা, একজনের পাপের শাস্তি আপনি আমাদের সবাইয়ের উপর চাপিয়ে দেবেন কেন? ওরা তিনজন এখন কলেজের ছাত্রী, এখনো ওদের নিজের রোজগারের ক্ষমতা হয়নি, ওরা আমাকে শুধু সেই ভয়েই ধরে রাখতে চায়, সেই অনাহারের ভয়ে। কিন্তু ওদের দিদির কাছ থেকে অত বড় ঘা খেয়েও আমি ওদের অতখানি অবিশ্বাস করতে পারলাম না, আর তা না করেই তৃপ্তি পেলাম। সত্যি তো, এতদিন ধরে ওদের কাছ থেকেও তো কম শ্রদ্ধা প্রীতি পাইনি, কম সেবা শুশ্রূষা পাইনি। আমি কোথাও গেলাম না, শুধু অফিস আর বাড়ি আলাদা করে দিলাম, নতুন একটা ফ্ল্যাটে এনে তুললাম ওদের। অবিশ্বাসিনী স্ত্রীর মা আর বোনেরা আমার অন্যাশ্রিত হয়েই রইল, আমি থাকতে চাইলাম তাদের হৃদয়ের আশ্রয়ে। আশ্চর্য, শান্তির মুখের আদল ওদের সব কটির মুখে, একই রকম গলা, একই রকম উচ্চারণের ভঙ্গি, হাঁটা চলার ধরনও একই রকম, সেই একজনেরই প্রতিচ্ছায়া আমি ওদের প্রত্যেকের মধ্যে দেখতে লাগলাম, যে আমাকে সব দিয়েছিল আবার সব কেড়ে নিল। বন্ধুবান্ধব কেউ এসে শান্তির কথা জিজ্ঞাসা করলে তার মা আর বোনেরা সবাই বলে দেয় যে সে মারা গেছে, হঠাৎ হার্ট ফেল করে
মরে গেছে। হৃদয়ের পরীক্ষায় সে ফেল করেছে না পাশ করেছে কে জানে, বোধহয় পাশই করেছে। ফেল করবার দুর্ভাগ্য একা আমার। ওরা বলে সে মরে গেছে, কিন্তু স্মৃতি কি এত সহজে মরে, জ্বালা কি এত অল্পে জুড়োয়। আমার দগ্ধ ঘায়ে প্রলেপ দেবার জন্য ওদের চেষ্টা ত্রুটি নেই। ইলেকট্রিক ফ্যান আছে, তালপাখার হাওয়ার আমার দরকার হয় না। রাঁধুনি আছে, হাত পুড়িয়ে কাউকেই রাঁধতে হয় না। কিন্তু খাওয়ার কাছে আমার শাশুড়ি এসে রোজ বসেন। শালিকারা আমার ঘর আর টেবিল গুছিয়ে দেয়, ফুলদানি ফুলে ভরে রাখে, সন্ধ্যায় ফিরে এলে কাছে বসে গল্প করে। সবাই আছে, শুধু একজন নেই। সে মরে যায়নি, সরে গেছে। দিদির নাম ওরা কেউ মুখে আনে না। সুধার রাগ সবচেয়ে বেশি, কারণ শান্তি তো শুধু আমাকে ঠকিয়ে যায়নি, ওকেও বঞ্চিত করে গেছে। বছর ঘুরে এলো, আমার শাশুড়ি সেদিন রাত্রে আমার ঘরে এসে বসলেন। আমার স্বাস্থ্যের কথা জিজ্ঞাসা করলেন, কারবারের কথা জানতে চাইলেন। আরও কিছুক্ষণ ভূমিকার পর বললেন, ওদের তো একটি একটি করে এবার পার করা দরকার। আমি বললাম, আমারও তাই ইচ্ছা। সুধা বলে এমএ পাস না করেও বিয়ে করবে না, বোনেদের কাছে বলেছে কোনোদিনই করবে না, চিরকুমারী থেকে দিদির পাপের প্রায়শ্চিত্ত করবে। সঙ্গে সঙ্গে তৃপ্তি আর দীপ্তিও নাকি সেই পণ করেছে, যত সব ছেলে মানুষই। শাশুড়ি বললেন, ছেলে মানুষই ছাড়া আর কি, কিন্তু এরই মধ্যে অনেকে অনেক কথা বলতে শুরু করেছে। এইভাবে থাকলে ওদের তিনজনের নামেই বদনাম রটবে, কারুরই বিয়ে হবে না। তার চেয়ে বরং তুমি সুধাকে। আমি ধমক দিয়ে বললাম, ছি কি বলছেন আপনি। শাশুড়ি তখনকার মতো চুপ করে গেলেন। শুয়ে শুয়ে অন্ধকারে আমি নিজের মনেই হাসলাম। মৃতা স্ত্রীর বোনকে বিয়ে করার রেওয়াজ আছে, কিন্তু যে স্ত্রী ঘর ছেড়ে গেছে তার বোনকে নিয়ে ফের ঘর বাঁধবার সাধ থাকলেও সাহস আছে কার? একই দুর্বার রক্তের ধারা তো তারও শিরায়। পরদিন সুধা কলেজে বেরোচ্ছিল। আমি ওকে ডেকে হেসে বললাম, আর শুনেছ নাকি তোমার মায়ের কথা? তিনি তোমাকে তোমার দিদির আসন পাকাপাকিভাবে দখল করতে বলছেন, তার আর ফিরে আসার লক্ষণ নেই। আমি কথাটা হেসে বলেছিলাম, স্ত্রীর বোনের সঙ্গে এইসব রসিকতা কে না করে, আগেও তো কত করেছি। সুধা হাসল না, সে যেন হঠাৎ স্তব্ধ হয়ে গেল, মুখখানা একেবারে শ্বেত পাথরের মূর্তির মুখ। সুধা বলল, আপনি তাও পারেন। তারপর মুখ ফিরিয়ে জুতোর শব্দ তুলে চলে গেল। কেন জানি না আমার হাত দুটো আপনি মুষ্টিবদ্ধ হলো, বাঁধানো দুপাটি দাঁত আক্রমণ করল পরস্পরকে। আমি নিজের মনেই বললাম, পারি বই কি, আমি সব পারি। অবাধ্য একগুঁয়ে মেয়ে, ইচ্ছা করলে আমি না পারি কি? যে ঘা আমি খেয়েছি তার চতুর্গুণ কি আমি ফিরিয়ে দিতে পারি না? কিন্তু খানিকক্ষণ বাদেই আমার কাণ্ডজ্ঞান ফিরে এলো। ধিক্কার দিলাম নিজেকেই, ছি ছি ছি। গাড়িতে করে ডেয়ারির কাজ দেখতে চলে গেলাম। ফিরে এলাম অনেক রাত্রে, দেখি সুধা তখনও জেগে আছে। আমার জন্যই নাকি জেগে আছে, আমার সঙ্গে গোপন কথা বলবে বলে। সেই রাত্রে আমার ঘরে একা চলে এলো সুধা, গম্ভীর শান্ত মুখ। মৃদুস্বরে বলল, অতুলদা আপনি কি রাগ করেছেন? আমি বললাম, না রাগ করব কেন? সুধা বলল, আমি বড়ই দুর্ব্যবহার করেছি, দিদি যা করে গেছে সে অন্যায় তো কিছুতেই মুছবে না। এরপরেও আমরাও যদি, ছি ছি ছি, আমাকে মাপ করুন অতুলদা। সুধা আমার পায়ের কাছে বসে পড়ল। আমি বললাম, মাপ করবার কি আছে, তুমি তো কোনো দোষ করনি, শুধু বুঝতে ভুল করেছো। আমি তোমাকে ঠাট্টা করছিলাম সুধা, সেটুকু করবার অধিকারও কি আমার নেই? বলে আমি ওর হাত ভুলে ধরতে গেলাম, আর সঙ্গে সঙ্গে সে তার হাতখানা সরিয়ে নিল। যে সুধাকে আমি বেনি ধরে টেনেছি, গাল টিপে দিয়েছি, আজ সে আমার সামান্য স্নেহস্পর্শটুকু সহ্য করতে পারে না।
আমি আজ এতই অস্পৃশ্য, এত বড় স্পর্ধা, এত দুঃসাহস ওর। আমি যদি ওকে এই মুহূর্তে বুকে তুলে নিই, ও কি করতে পারে? কিন্তু না, আমি কিছুই করলাম না, শুধু এক মুহূর্ত সময় নিয়ে বললাম, আমি তোমার সঙ্গে ঠাট্টা করছিলাম। কিন্তু মা যা বলছেন তা হয়তো ঠিক, আপনি যদি তাই চান, আমার 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 কোনো আপত্তি নেই, বলে মুখ নিচু করল সুধা। জানি না হাসল কি না। আমি হঠাৎ চেঁচিয়ে উঠে বললাম, আমি কাউকে চাই না, তোমাদের কাউকে চাই না, চলে যাও এই ঘর থেকে। সুইচ অফ করে দিয়ে আমি শুয়ে পড়লাম। সুধার ব্যবহারের কথা ভেবে নিজের মনেই হাসলাম। আমাকে কি ভেবেছে ওরা? আমি কি বক রাক্ষস যে ওরা একটির পর একটি পালা করে আত্মদান করবে? একবার তো এক ভীমের হাতে হত হয়েছি, আর কতবার নিহত হব? তারপর দিন আবার সব স্বাভাবিক হয়ে গেল। আমাদের চালচলন, কথাবার্তা শান্ত সংযত, ঠিক আগের মতো। ইতিমধ্যে আমি আরও কয়েকবার চলে যেতে চেয়েছিলাম, বলেছিলাম, তোমরা তো আর নাবালিকা নও, নিজেরাই বেশ থাকতে পারবে, আমি আলাদা জায়গায় গিয়ে থাকি, খরচপত্রের জন্য ভেবো না, তা যেমন আসছে তেমনই আসবে। সুধা বলল, অতুলদা, আপনি এ কথা মুখে আনছেন কি করে? আপনার চেয়ে আপনার টাকাটাই কি বড়? আপনি নিশ্চয়ই সেদিনের রাগ ভুলতে পারেননি। ওর চোখ দুটো ছলছল করে উঠেছিল। ও চোখ আমি আগেও দেখেছি, সেই জল, তারপর প্রচণ্ড জ্বালা। সুধা এমএ পাশ করেছে কিন্তু বিয়ে করেনি। তৃপ্তি দীপ্তিও ইউনিভার্সিটিতে ঢুকল। সব খরচ আমিই চালাচ্ছি, তার বদলে ওদের সেবা শুশ্রূষার কৃতজ্ঞতাও পাচ্ছি। সুধার মা তার সেই প্রস্তাব তুলে নেননি। সুধা আরও দু একবার বলেছে তার কোনো আপত্তি নেই, আমি যদি চাই তাহলে পাই। কিন্তু সে পাওয়ার মানে যে কি তা কি আর আমি জানি না। আমি চাইব কোন ভরসায়? মুখেও বলি, নিজের মনেও বলি, চাইনি চাইনি চাইনি। এই জীবনের কাছ থেকে আমি আর কিচ্ছু চাইনি, আমার চাইতে নেই। আমি দিন রাত কাজকর্মে ডুবে থাকি, বিশেষ করে শহরের বাইরেই আমার বেশি সময় কাটে। আমি সেখানেই শান্তি পাই, সেই কাঁচা ঘাস, সাদা দুধ, সবুজ গাছপালার রাজ্যে আমি মাঝে মাঝে দু চোখ মেলে দিয়ে বসে থাকি। কিন্তু সেই চোখই যদি একমাত্র চোখ হতো তাহলে আর কোনো দুঃখ ছিল না। ওরা তিনজন, সুধা, তৃপ্তি, দীপ্তিরা কেউ থেমে নেই। তিন সমান্তরাল রেখা, তিনটি জীবনধারা ছুটে চলেছে। মাঝে মাঝে আমি সেদিকেও তাকাই। একজনের চলে যাবার লজ্জাকে ওরা ভুলেছে, দুঃখকে মনে রাখেনি। নিজেদের কৃতিত্ব দিয়ে, গৌরব আর গর্ব দিয়ে ওরাও যার যার নিজের স্বতন্ত্র পৃথিবীকে গড়ে নিচ্ছে। দিনের পর দিন ওদের গুণগ্রাহী বন্ধুদের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমি এক একদিন চেয়ে দেখি, তারা আসে যায়, হাসে, ঠাট্টা তামাশা করে। কিন্তু আমি হঠাৎ ওদের মধ্যে গিয়ে পড়লেই ওরা যেন কেমন সন্ত্রস্ত হয়ে ওঠে, সুর কেটে যায়, তাল ভঙ্গ হয়। আমি কি এতই অপয়া? আমাকে দেখলেই কি ওদের সব কথা মনে পড়ে যায়, সব ব্যথা নতুন হয়? বন্ধুদের ফেলে ওরা সঙ্গে সঙ্গে উঠে আসে। সুধা বলে, অতুলদা, আপনি কদিন ধরে বড় কাশছেন, একটা ওষুধ টষুধ খান। আমি বলি, ভয় পেও না, সামান্য কাশি, টিবি নয়। সঙ্গে সঙ্গে সুধার হাসি মুখখানা ফ্যাকাশে হয়ে যায়। আমি নিজেও বড় অপ্রস্তুত হয়ে পড়ি। তৃপ্তি বলে, আপনার খাবারটা এনে দিই অতুলদা। আমি ব্যস্ত হয়ে বলি, না না, এখন থাক। দীপ্তি বলে, অন্তত এক কাপ দুধ খেয়ে যান। আমি বলি, তোমরা খাও, গোয়ালা কি আর দুধ খায়? ওরা স্তব্ধ হয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। তিনটি তরুণীর মূর্তি শ্বেত পাথর দিয়ে গড়া, তিনটি চঞ্চল ঝর্ণা হঠাৎ যেন এক প্রচণ্ড সাপে বরফে স্তূপ হয়ে গেছে। আমি তো তা চাইনি।
আমি চাইনি ওরা আমার চোখের দিকে চেয়ে ভয় পাক। আমি চাইনি আমার মুখের কথায় ওদের মুখের হাসি শুকিয়ে যাক। আমি ওদের কাছে দুর্ভাগ্য আর দুঃস্বপ্নের প্রতীক হয়ে থাকতে চাইনি। তবু ওরা আমার চোখে কি দেখে ওরাই জানে। বন্ধুরা, আজ পড়ে শোনালাম নরেন্দ্রনাথ মিত্রের লেখা দোলা। গল্পটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার এই চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বুধবার ইউটিউব নোটিফিকেশনে নজর রাখতে ভুলবেন না যেন। রবিবারের গল্পটা যেন আপনার পছন্দ মতোই হয়। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। খুব তাড়াতাড়ি এরকমই গল্প নিয়ে ফিরে আসবেন।